দিল্লি মেট্রোতে নেশাগ্রস্ত অবস্থায় যাত্রী কর্তৃপক্ষকে টুইট এক নিত্যযাত্রীর এর আগেও একাধিকবার শিরোনামের খবরে উঠে এসেছিল দিল্লি মেট্রো এবার দিল্লি মেট্রোর ভিতরে নেশাগ্রস্ত অবস্থায় উঠে পড়ল দুই যাত্রী মোবাইল হাতে সেই ঘটনার ভিডিও করলেন অপর এক যাত্রী ভিডিওতে দেখা যাচ্ছে দিল্লি মেট্রো ট্রেনের একটি কোচের ভিতরে মেঝেতে বসে আছেন দুই যুবক ভিডিওটি ডি এম কে ট্যাগ করেন ওই নিত্যযাত্রী অনুরাগ দুবে পাশাপাশি তিনি জিজ্ঞাসা করলেন এই ধরনের মদ্যপ লোকেদের কি মেট্রোতে অনুমতি দেওয়া হয় এর প্রতিক্রিয়া ডিএমআরসি কোচের নম্বর জানতে চায় যেখানে ঘটনাটি ঘটেছে এরপরেই অনুরাগ উত্তরে জানিয়েছিলেন যে তিনি প্যাচেলনগর এবং রাজেন্দ্র প্যালেস স্টেশনগুলির মধ্যে মেট্রোর নীল লাইনে ভিডিওটি রেকর্ড করেছিলেন নেশাগ্রস্ত ছেলেরা কলোরবাগে নেমে গিয়েছে তাই সে ডিএমআরসিকে সিসিটিভি ফুটেজ চেক করতে বলেন